হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাল্লাহ সাহেব, ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে বেরোয় পড়ছি সাইকেল নিয়ে। আমি অ্যাকচুয়ালি ধীরাশ্রমে এক বড় ভাইয়ের ফার্ম আছে, সেই ফার্ম ভিজিটে যাব এবং আপনাদের দেখাবো ফার্মটা উনি কীভাবে করেছেন, কী কী জিনিস তিনি মাথায় রেখে করেছেন, ইচ অ্যান্ড এভরিথিং। সো কথা না বাড়াই, চলে যাই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আমরা হেলমেটটা মাথায় দিয়ে রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছেন যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির দরুন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তাও অনেকটা টেনে গেছে। তো আমরা এখন অ্যাকচুয়ালি যাব হায়দ্রাবাদ। অনেক জ্যামই থাকবে, কারণ হচ্ছে গিয়ে ইস্তেমা। আর এখানে দেখেন প্রতি শুক্রবার এখানে একটা হাট বসে, হ্যাঁ, এটা কৃষকের বাজার নাম, এই শফিউদ্দিনের সামনে বসে প্রতি শুক্রবার সকাল থেকে ভোরবেলা থেকেই। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, আমি অলরেডি চলে আসছি নাহিদ ভাইয়ের ফার্মে। তো দেখতেই পাচ্ছেন নাহিদ ভাইয়ের ফার্মটা মার্শাল্লাহ খুব সুন্দরভাবে নিয়ে নতুনভাবে শুরু করছে। তো নাহিদ ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দিব, ওনার সম্পর্কে জানবো। ভাইয়া আছে ভিতরে, সামনের দিকে আগাই, দেন ভাইয়ার সাথে কথা বলি, দেখি ভাইয়া কোথায় আছে। হ্যাঁ, তো ভাইয়ার কাছে যাওয়ার আগে আমি আপনাদের একটু দেখায় নেই একটা এট এ গ্ল্যান্স ভাইয়ার ফার্মটা। ওই যে ভাইয়াকে পাওয়া গেছে। তো সামনের দিকে আগাই, নাইট ভাইয়ের সাথে কথা বলি। তো নাইট ভাই একটু কাছে আসেন, আপনার সাথে একটু পরিচিত হই, কথা বলি। তো ভিউয়ার্স, আপনাদের সাথে পরিচয় করাই দেই আমাদের নাহিদ ভাইয়ের সাথে, যারা আমরা সাইকেলিং করে থাকি তারা অনেকেই আমরা নাহিদ ভাইকে চিনবো। নাহিদ ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমি বেসিক্যালি সাইক্লিস্ট, ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম অনেক বছর, এখন ন্যাশনাল টিমের এমটিবি টিমের কোচ, সাথে হচ্ছে গিয়ে বাংলাদেশ আনসার ও বিডিবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছি। আর এটা অ্যাকচুয়ালি শখ থেকেই হওয়া। আমি তো কলেজ লাইফেই ছোটোখাটো ইয়া করতাম, তখন আমার অল্প কিছু পরিসরে খালি প্লাটি করতাম, অ্যাঞ্জেলও ব্রিড করছি কিন্তু অ্যাঞ্জেলটা ছিল খুব কম। হ্যাঁ, প্লাটি করতাম, তো প্লাটিটা মোটামুটি কাটাবন মার্কেটে সাপ্লাই দিতাম, কিন্তু আসলে কাটাবনে ডাইরেক্ট সাপ্লাই দিতে গেলে দাম পাওয়া যায় না, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। এটা অবশ্যই, হ্যাঁ, তো এটা এটা খুব ইহা ব্যাপার। এখন আমার আমি কিছু করি, আমার নর্মাল কিছু প্লাটি আছে যেগুলো এখন মার্কেটে যায়, কিন্তু সরাসরি আমি কাটাবনে দিই না, আমি পার্টির কাছে দিই। হ্যাঁ, কারণ আমি এমনি ব্যস্ত থাকি কাজের সময়, মানে ডিউটির ফাঁকে ফাঁকে এগুলো করি, কারো কাছে মাছ দেওয়ার পর তার পিছনে টাকার জন্য ঘোরার টাইম নেই আমার। এর জন্য ব্যবসাও টিকাইতে হবে, টাকাও ইনকাম করতে হবে, তার সাথে হচ্ছে গিয়ে ব্যবসা পলিসি কিছু মেনটেন করতে হবে। এই জন্য নতুন করে কিছু করার চিন্তা ভাবনা, দেখা যাক কিছু। আর আতাউল্লাহ যার ভিডিও আপনারা দেখছেন, ও আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে, এর জন্য ধন্যবাদ তাকে। তো ভাই, আপনার ফার্মটা কোন দিক দিকে ঘুরায় দেখাবেন আমাদের? আমি জানি ঠান্ডা, এখন সবই ফাঁকা, নতুন করে করতেছেন, আগে নতুন থেকে শুরু করে নাকি? এটা আমার গাপ্পি জোন, গাপ্পির জন্য প্রজেক্ট রেডি করা, গাপ্পির এই যে নতুন করে করা। এখানে 14টা হাউস আছে, এটার আউটলাইন, ইয়াতে পাইপিং এর কাজ চলছে, এটা এই যে পাইপিং এর কাজ চলছে, এটা পুরোটা পাইপিং হয়ে যাবে। তো ভাই, আপনার অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কগুলোর ডাইমেনশন কি, মানে কি সাইজ বা কি? এটা আমি আপাতত করছি হচ্ছে, হাউসগুলো করা হচ্ছে গিয়ে 3 ফিট বাই 4 ফিট, আর পানি থাকবে। এইটা বড় রাখার কারণ কি? এটা হচ্ছে গিয়ে সাইজে মিলতেছিল না, যার কারণে বড় রাখা হয়েছে, সহজ কথা যেটা। এখানে আসলে দেখা গেল একটা 3 ফিট হবে, আরেকটা 2 ফিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর সামনের গুলা? আর এখানে একটু বেশি স্পেস রয়ে গেছে, এটাতে 4টা হাউস করতে চাইছিলাম, কিন্তু 4টা হাউস করলেও ছোট হয়ে যাবে, যার কারণে মাঝখানে 2টাও বড় রাখছি, আর এইটুক জায়গা ফাঁকা প্যাসেজ রাখছি। না, খুব সুন্দর হাঁটা চলা করার জন্য। হ্যাঁ, একদম নতুন। আর ভাইয়ার এই উপর দিয়ে সব আউটফ্লো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো আউটলাইন চলে যাবে, ড্রেনেজ ব্যবস্থা আছে, পানি সব বের হয়ে চলে যাবে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। টোটাল কয়টা? 14টা। এখানে 14টা হাউস আছে, আরো বড় 14টার প্ল্যান চলছে। তো আপনার প্ল্যান কিভাবে এটাকে এখন প্রসেসিং করতেছেন? এখন করছি, অনেকে জানতে যাবে আপনার টেকনিকটা কি, আপনি কিভাবে এই সিমেন্টের ট্যাঙ্ক, আগে অনেক সিমেন্টের ট্যাঙ্ক আছে, তো কিভাবে প্রসেস করতেছেন? অনেকে যারা যারা এই লাইনে সিনিয়র তাদের কাছে শুনছি কলা গাছ দিতে হয়, এটা দিলে ভালো, আমি আর ওই প্যারার মধ্যে যাই না, আমার যেহেতু এখনো সময় আছে সেহেতু আমি এটা এভাবে ফেলে রেখেছি। তার সাথে হচ্ছে গিয়ে আমি প্ল্যান্টেশন করে দিছি নিচে, এবং সাথে সাথে গাছ লাগাই দিছেন? হ্যাঁ, গাছও লাগানো আছে, গাছ এদিকে আস। এই যে ভিতরে প্ল্যান্টেশন করা আছে। আচ্ছা, সব জঙ্গল ভেল দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, জঙ্গল ভেল, এটাতে হর্নট, সব সব একই একই
সব একই, এটাতে হর্নট জঙ্গল না ওইটাই হর্ন, তো হর্নটটা আসলে উপরে অল্প কিছু ফেলে রাখা, ওটা চালা হয়ে যাচ্ছে। আর এটা দিলে হয় কি, এই চালটার সাথে কিছু শামুক ছেড়ে দিয়েছি যে গ্যাসটা যেন কাবার রিকভার হয়ে যায়, যাতে পরবর্তীতে আমি মাছগুলো চালে, আমার ওইগুলো তো এই সিস্টেমে মাছ ছাড়া আমার কোনো প্রবলেম হয় না আল্লাহর রহমতে। তো আসেন ভিউয়ার্স আমরা একটু ভিতরের দিকে যাই, ভিতরে ভাইয়ার খুবই বড় সেট আপ। তো আমি ভাইয়ারে বলতেছি ভাইয়া গোলফিশ করেন, এত সুন্দর বড় ট্যাঙ্ক আমি লোভ সামলাইতে পারতেছি না গোলফিশ করার জন্য। তো আপনার এই পানি দেওয়া বের করার সিস্টেম কি অ্যাকচুয়ালি? ওই যে ওখানে আউটলাইন দেওয়া আছে, এদিকে এখান থেকে পানি পড়ে, আসেন সামনে যাই। এটা আপাতত টেম্পোরারি, আরো কাজ চলতেছে, পানি পড়বে এখানে ফিক্স করে দেওয়া, এখানে ত্রিপলের কাজ চলতেছে, ত্রিপল হয়ে যাবে পুরোটা। এই পুরোটাই অ্যাকচুয়ালি আমার ব্রিডিং জোন, এই ভিতরে শেডের নিচে। আচ্ছা আচ্ছা, এটা প্লাটি আর গাপির জন্য ব্রিডিং জোন করা। এত বড় ব্রিডিং জোন? হ্যাঁ, হিউজ বাল্ক কোয়ান্টিটি করার চিন্তা ভাবনা আর কি। না বাল্ক কোয়ান্টিটি করতেছেন আমি দেখছি। না ওইটার জন্য এখানে আরো আরো ইয়া হবে। তো সকালবেলা ভাইয়া পানি ফেলছে, এখন আবার পানি দিতেছে। তো ভাইয়া এই স্রোতটাকে পছন্দ করেন না বেশি, এর জন্য সব উপর থেকে দেওয়া, এয়ারেশনের প্রয়োজন হয় না, যখন পানি পড়ে এয়ারেশন অটোমেটিকলি হয়ে যায়। আর আমার তো সাবমার্সিবলের পানি, সাবমার্সিবলের পানিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভিউয়ার্স, সাবমার্সিবলের পানিতে কিন্তু অক্সিজেন লেভেল থাকে না। হ্যাঁ, সাবমার্সিবলের পানি যদি ডাইরেক্ট হয় নর্মাল ওয়েতে যদি হয়, তখন যদি ওই মাছ থাকে মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ও অক্সিজেন লেভেল জিরো। আমি তো আরো মনে করি আমরা সাবমার্সিবল বাইরে পানি ডাইরেক্টলি দিতে হবে। না না, আমি 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 এর আগে বার এক এক এলাকায় হয়তো এক এক রকম থাকতে পারে, কারণ আমার এলাকায় আমি গত বছর আমার অ্যাঞ্জেল পেয়ার ছিল, ওইগুলোর খুব সমস্যা হয়েছে, সাথে সাথে আমি আবার পুরান পানিতে নিয়ে ফেলাইছি, নাহলে ওইগুলো হয়তো মরে যেত, লাফালাফি শুরু করেছিল, পরে তখন বুঝলাম যে আপনি কি লেভেল অনেক কমাই ফেলছিলেন? কি পানির লেভেল কি অনেক কমাই ফেলছিলেন? হ্যাঁ, নতুন পানি দিলে ওকে কিছুক্ষণ আগে মোটর না তা তো বেশি কমাই ফেললে। তো ভিউয়ার্স খুব মজার একটা ট্যাঙ্ক। তো ভাই আপনার এটা কি ট্যাঙ্ক আগে বলেন, আপনি দেখাবেন। এটা হচ্ছে গিয়ে আমার প্লাটির ব্রিডিং ট্যাঙ্ক, প্লাটির সাথে কিছু গাপ্পি আছে, দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ খুব সুন্দর। তো ভিউয়ার্স অবশ্যই মাশাআল্লাহ লিখবে ভুলবেন না, কারণ আমরা আল্লাহর নাম সবার আগে নিতে চাই। ওয়াও খুবই সুন্দর ভাই, ভালো লাগে। এটা জুন জুলাই থেকে ইনশাআল্লাহ মার্কেটে যাবে। তো ভাইয়া তো আর একটা দুইটা করেন না, আপনার হাজার খানি গলি হয় না, যেহেতু চিন্তা ভাবনা একটু বড়, উপরওয়ালা যদি রহম করে। আচ্ছা আচ্ছা, আর এগুলার ব্রিডিং পুন্দা কিভাবে করতেছেন? ব্রিডিং জোনটা দিকে আসেন, এখানে ভাইয়া কিভাবে ব্রিডিং করাচ্ছে দেখাই আপনাদের, আসেন। আমার এই যে এই ন্যাচারাল ব্রিড, আমারটা টোটালি ন্যাচারাল, কোনো আলাদা সিস্টেম নাই, একই সাথে থাকছে সবাই, এখানে গাছের মধ্যে বাচ্চা পলানো আছে, এখানে সেফ জোন ওদের, এখানে বাচ্চাগুলো আছে, একটু বড় হচ্ছে যখন তখন বের হচ্ছে। আর ওখানে হচ্ছে গিয়ে বড় গাছ দেওয়া আছে, যেটা এই গাছগুলোতে আসলে নেট নেট দিয়ে পোনা ধরা কঠিন, যার কারণে আমি ওই সাইডগুলোতে ওই ওইগুলোকে কি গাছ বলে, ওই জঙ্গল বেল, জঙ্গল বেল আর কি, এই এই গাছগুলোতে, এই যে গাপ্পির বাচ্চা আছে, এই যে সান্তাক্লাসের বাচ্চা, এই যে পাতার উপরে দেখতে পাচ্ছেন, তো এরকম বাচ্চা আছে অ্যাভেলেবেল আল্লাহর রহমতে। তো এইগুলো এখন আপাতত করছি, কোনো বিক্রিতে যাচ্ছি না। তাহলে আপনি ভাই আমার একটা জিনিস, আমার একটা কোশ্চেন আর কি, এত বাচ্চা এখানে আপনি শিফট করতেছেন না কেন? আপনার তো ট্যাঙ্ক অনেক। এখন শিফট করতেছি না, কারণ এখন এই ঠান্ডা মৌসুম চলতেছে, ঠান্ডা মৌসুমে আমি একটা ট্যাঙ্ক টেক কেয়ার করতে পারবো, আমার 10টা ট্যাঙ্ক টেক কেয়ার করা সম্ভব না, আর হিটার দিলে আমার মাসে 5-10 হাজার টাকা কারেন্ট বিল আসবে, সম্ভব না। এই জন্য আমার ওই যে ওখানে পাইপিং দেওয়া আছে একটু দেখানো, আমার প্রচন্ড শীতে আমি সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা আমি পানি চাই, তাতে আমার পানিটা ওকে হয়ে যায়, পানি নষ্ট হয় না, নষ্ট হয় না পানিটা যখন আমি ছাড়ি, তখন হচ্ছে গিয়ে বিকালে যদি আমি চেঞ্জ করতে পারি, সকাল পর্যন্ত এই পানিটা গরম থাকে, সকালে এসে আবার ছাড়লে পানিটা ওদের জন্য সমস্যা হয় না, যার কারণে এই বছর আমার একটা মাছও মারা যায় না এখানে। তাহলে আপনি তো সুন্দর একটা টিপস দিলেন ভিউয়ারদের জন্য, যে শীতকাল হলে অবশ্যই পানি দুই বেলা পারলে চেঞ্জ করে দিও। অবশ্যই অবশ্যই, এটা করতে পারলে আমি আমি নতুন হিসেবে যদি এটা পারি, যারা পুরান লোক তারা তো নিশ্চয়ই করে, আমি এটা আমি আমার নিজের পদ্ধতিতে আমি করছি। মানে আপনি ফাইন্ড আউট করে ফেলছেন? আমি এটা পরীক্ষিত গত বছর, যার কারণে এই বছর আমি এই রিস্কটা নিছি। আচ্ছা নাইস। আর ওইটাতে কি আছে ভাই? এটাতে আমার কিছু কালেকশন করা আছে অ্যাঞ্জেল ফিশ, এটা ভবিষ্যৎ আগামীতে যদি পারি, জানি না পারবো কিনা, ব্রিড করার জন্য কিছু কালেকশন করা, এখান থেকে বাইচা কিছু রাখবো, বাকিগুলো মাশাআল্লাহ সেল করে দেবো। সোনা বাহিনী তৈরি, এখানে 1000-2 অ্যাঞ্জেল আছে, খুব সুন্দর খুব সুন্দর। এটা ওই যে ওইটার পানিটা এখানে আসছে, ওইটা না অ্যাঞ্জেলে কোনো এফেক্ট হয় না, না এর জন্যই
এটা ওটা পানিটা এখানে এখানে আসছে, এখান থেকে আবার অতিরিক্তটা বাইরে পাইপিং দিয়ে বাইরে চলে যাচ্ছে। আপনার ওভারফ্লোটা উপরে দিবেন, খুব সুন্দর সিস্টেমটা, ভালো লাগছে। উপর থেকে পানি উঠতেছে, যেটা এক্সট্রা হবে উপর দিয়ে বের হয়ে যাবে, অতিরিক্ত অতিরিক্ত পানি থাকবে না। তাহলে আপনি এই যে বটমটা ক্লিন করেন না, এটা আমার একটা কোশ্চেন আর কি। হ্যাঁ, বটম ক্লিন করি। আমার এই যে এখানে নেট আছে, আমি আপনাকে দেখাই। আমার আমার একটা পার্সোনাল কোশ্চেন আর কি, এই যে আমি মাঝে মধ্যে যেটা খুব ইমার্জেন্সি না হলে এইভাবে করি, এইভাবে এই নেট নেটটা দিয়ে আপাতত প্রিলিমিনারি ভাবে এইভাবে দেওয়া আছে, পরবর্তীতে এটা ড্রেন করে পাইপ কমাই দেবো। পাঁচ ফিট বাই ১২ ফিট এরকম, এই যে আপনি যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা পুরাটা এরকম আরো 14টা হাউস হবে। এখন কি করতেছেন এখানে? এখন এর মধ্যে তেলাপি আছে আর প্লাটি আছে, মাটির পানির মধ্যে ছেড়ে রাখছি, ওর মধ্যে বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এর মধ্যে কমেট আছে, আমি আপনাকে একটু দেখাই। এর মধ্যে এই লোকাল পানিতে কিছু কমেটও আছে, খাবার দিলে আসে। এটা কি খাবার দিচ্ছেন এত বড় বড়? এটা লোকাল দেশি খাবার দিচ্ছি, এটা এইভাবেই খাওয়াই এদেরকে। অনেক খাবার এই যে আসতেছে, এটার মধ্যে তেলাপিয়া আছে, এই সরপুটি আছে, ওই যে কমেট দেখা যাচ্ছে, এই ওই যে কমেট, ওই যে ওই যে কমেট গুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, অলরেডি বাচ্চা দিছে এর মধ্যে, কয়টা আছে জানি না, কারণ পুটি মাছে খেয়ে ফেলে ডিম। তো এইভাবে তো আমরা যারা ব্রিড করাই তুলে ব্রিড করাইতে হয়। আর এদিকে কি আছে ভাইয়া? এদিকে ব্ল্যাক মলি, ব্ল্যাক মুনটেল আছে। এই যে ব্ল্যাক মুনটেল, এটা এভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ উপরে কালো নেট। সমস্যা নাই, তারপর আমরা একটু দেখি কষ্ট করে হলো। ভিউয়ার্স, এর ভিতরে সব ব্ল্যাক মুনটেল আছে আর বাচ্চা আছে এখানে। হ্যাঁ, আর বাচ্চাগুলো সাইডে চলে যাচ্ছে। এটাতে কি প্ল্যান্ট দেওয়া যায়? হ্যাঁ, প্ল্যান্ট দেওয়া আছে। এই যে বাচ্চা আছে ভিতরে। হ্যাঁ, বাচ্চাগুলো দূরে দূরে সরে যায়, তো তাই খাইতে সমস্যা হয় ওদের। না, ওই যে প্ল্যান্ট দেওয়া আছে, প্ল্যান্টের শেওলা টালা খাইতে পারে। তারপর ওদের আর ওই পাশে ওখানে আছে হোয়াইট মলি, রেডিয়াম, রেডিয়াম যেটা, হ্যাঁ রেডিয়ামটা আছে এখানে। এগুলো সব ব্রিডিং জোন। এটা শেড হয়ে যাবে, উপরে শেড করে ফেলবো, এটা ব্রিডিং জোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পাশে কয়েকটা সর্টেল আছে, ওটা আমি মাঝে মধ্যে খুঁজে পাই না, অল্প কাটা। তো ভিউয়ার্স, আমার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। ভাইয়ার এই শেডটা দেখেন তো, আমরা যারা গ্রিন হাউস নেট ইউজ করি তাদের জন্য যদি ভালো টাকা থাকে আপনাদের, এই জিনিস করতে পারেন। ভাইয়া, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি একটা কাপড়। এটাকে কি কাপড় বলে আমি জানি না, আমার এক বড় ভাইয়া আছে, উনি গার্মেন্টস এর ইয়া, তো উনি আমাকে এই জিনিসটা সহযোগিতা করছে যে আপনার কাপড় ছিঁড়বে না সহজে, এমন একটা ত্রিপলের ব্যবস্থা করে দিয়ে কাপড়ই ত্রিপলের কাজ করবে। উনি অ্যাকচুয়ালি আমাকে বৃষ্টি পানি ঢোকে না? না, কোনো বৃষ্টি পানি ঢোকে না। এই যে গতকালকে বৃষ্টি হওয়াতে এখানে পানি জমে গিয়ে ভেঙে পড়ছিল, তাও ছেড়ে নাই আল্লাহর রহমতে। কারণ এটা ভেঙে পড়ার কারণ হচ্ছে কি, আমার এখনো কাজ চলছে কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ, আমি দেখতেছি আমার এখানে এখনো কাজ চলছে। অনেক সুন্দর প্ল্যানিং আছে, হঠাৎ করে বৃষ্টি আসাতে একটা প্রবলেমে পড়ে গেছিলাম। না, আমি আসবো আর 5-6 মাস পরে এসে আপনার আপডেট দেখবো যে ইনশাআল্লাহ 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 আপনারা দোয়া করবেন সবাই। তো ভিউয়ার্স, আপনাদের কাছে উদ্দেশ্যে বলি যে ভাইয়ার কিছু ভালো কোয়ালিটির মাছ দরকার, আমি যতটুকু দিতে পারি তো দিব। হ্যাঁ, আপনাদের কার কাছে কি মাছ আছে আমাকে একটু জানেন, গাপ্পি রিলেটেড আমাকে ইনবক্স করেন, তো আমি একটু কোয়ালিটি দেখবো, আমি নিজের জন্যই কিনবো। হ্যাঁ, এটা আমি ভাইয়ার ফার্ম মনে করি না, এটা আমার নিজের ফার্মই মনে করি। হ্যাঁ, একদম ক্লোজ বড় ভাই, তো বাসা আমার কাছেই, আসতে বেশিক্ষণ লাগে না, 20 মিনিটে চলে আসছি। আমি ভাবতেও পারি না যে ভাইয়ার ফার্ম এত কাছে। হ্যাঁ, তাহলে আমি আরো আগে অনেকবার চলে আসতাম। তো গত শুক্রবার ভাই আমার ফার্মে যাই, আমাকে বলতেছে যে আমার ফার্মে তুমি আসো না কেন, একদম ক্লোজ কাছে একটা ফার্ম আর তুমি দেখতেছো না। তো ইনশাল্লাহ আমি এটাতে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করব ভাইয়াকে সাপোর্ট দেওয়ার জন্য। আর ভাইয়াকে বলতেছি যে অনেক বড় ট্যাঙ্ক, কিছু গোলফিশ ছেড়ে দেন। ভাইয়া, গোলফিশ নিয়ে আপনার কোনো প্ল্যান নাই? গোলফিশ নিয়ে প্ল্যান নাই ঠিক তা না, কিন্তু গোলফিশ আসলে আমার আইডিয়া ছিল না, আমার আইডিয়া ছিল না যে এটা শীতকালেও করা যাবে।
যার কারণে এই বছর আর এমনি তো শীতকালে এই হাউসটা আমার রিসেন্টলি তৈরি হইছে। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা রিসেন্টলি করছে না না এটা রিসেন্টলি এটা 2 মাস হয়নি এটা 2 মাস হয়নি কি বলে এটা আমার একমাত্র হাউস ছিল ওইটা এই বছর এই বছরে আমার প্রায় এখানে 5 লাখ টাকার উপরে খরচ হচ্ছে মাশাআল্লাহ আপনি খুব ভালো ইনভেস্ট করছেন হ্যাঁ আমার ভালো লাগছে আমার অফিস কলিগদের আইনা দেখাবো যে দেখেন যে আপনারা এই যে আরেকটা জিনিস দেখাই এই যে শামুক শামুক এটা এখানে হচ্ছে আমি কিছু করি না কারণ এই শামুকটা হচ্ছে যে ওয়েস্টেজটা খেয়ে ফেলে ভাই এটা ঠিক আছে আপনি পাশাপাশি অ্যাসেসিন স্লেল করেন হ্যাঁ করব আমি আস্তে আস্তে প্রযুক্তিতে যাব মানে যেটা আপনি সেল করতে পারবেন এটা তো ওয়ান কাইন্ডস অফ পেস্ট মানে পেস্ট যেই স্নেল বলে ওইরকম ভাই আমি বারবার এই ট্যাংটাই দেখতে ইচ্ছা করতেছে প্লাটি খুব সুন্দর স্যুট করছে মাশাআল্লাহ প্লাটির সাথে এই যে সান্তা ক্লজের বাচ্চাও আছে এই সব বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই যে সান্তা ক্লজ দেখতেছি সান্তা ক্লজের বাচ্চা তো ভাই যদি কারো বাল্ক কোয়ান্টিটির প্রয়োজন হয় সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার আমি দিয়ে রাখবো না এটা জুন জুলাই পরে এখন না এটা না এটার জন্য না এটা এটা ভাই এখন ছাড়বে না বলে দিছি জুন জুলাই হ্যাঁ তারপর একটু কন্টাক্ট রাখেন যখন ছাড়বে ইনশাআল্লাহ বাট আমি একটু বলে রাখি জুন জুলাই কোয়ালিটিটা কোয়ালিটিটা ভালো এবং এটা খুব ভালো দামেই যাবে নরমাল কোনো মাছ না সানসেটের মধ্যে আমি এটা খুব ভালো কোয়ালিটির একটা দেখছি ইনশাআল্লাহ ভাইয়ার ফার্মে আর আরে এটার উপর এটার উপর ট্রিপল টাচ সিস্টেমটা দেখায় দেন কিভাবে আমি করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাও কি একই ট্রিপল না এটা এটা একটু ভিন্ন এটা সব সময় এই কাপড়টা পাওয়া যায় না পরবর্তীতে এটা আনা হয়েছে আচ্ছা আচ্ছা মানে এক এক সময় এক এক কালার আস পাইতেছে না আপনি খুব সুন্দর করছেন কিন্তু আমার ভয় লাগে চোর চোরের কোনো ভয় নাই না আমারটা সিসিটিভি ক্যামেরা আওতায় চলে আসছে আল্লাহর রহমতে তো আমি ওই সব ভয় আর এমনিতেই ওই সরকারি এক বড় কর্মকর্তা আমার কাকা উনি আমাকে সহযোগিতা করছে না উনি আমাকে সহযোগিতা করতেছেন না এলাকার পরিচিত থাকলে হ্যাঁ খুব ভালো সাপোর্ট পাওয়া যায় তো ভিউয়ার্স এখন অ্যাকচুয়ালি ফার্ম ফাঁকা দেখাইছি ইনশাল্লাহ 6-7 মাস পরে আমি এই ফার্মের আবার ভিডিও করব এবং আপনাদের দেখাবো যে ফার্মের কি কন্ডিশন সো আর ভিডিও বড় না করি ভাই আমরা শেষ করি জি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং মাশাআল্লাহ তো অবশ্যই লিখবেন এটা চাই সবার কাছ থেকেই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে